সিপিআইএমের পতাকা পোড়ানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকের রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী চর রাজাপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে চর রাজাপুর এলাকায় সিপিআইএমের এবং বাম সমর্থিত নির্দল পার্টির ফেস্টুন পতাকা পোড়ানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে রাস্তার ধারে ঝোলানো সমস্ত পতাকা খুলে সেগুলি বাম সমর্থিত নির্দল প্রার্থী নীরেন্দ্রনাথ মণ্ডলের বাড়ির সামনে পোড়ানো হয় বলে অভিযোগ। পাশাপাশি জেলা পরিষদে সিপিআইএম প্রার্থীর একটি ফেস্টুন খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলা পরিষদে সিপিআইএম প্রার্থী বিশাখা মণ্ডল জানান, চর রাজাপুর এলাকায় আমাদের ঝোলানো সিপিআইএমের পতাকা খুলে ফেলে সেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি একটি ফেস্টুনও খুলে নিয়ে যাওয়া হয়েছে। ভয় পেয়ে শাসক দল এই কাজ করে থাকতে পারে বলে আমাদের ধারণা। ফ্ল্যাগ, ফেস্টুন এবং যে ব্যানার, সেগুলো আমরা আমাদের কর্মী ও সমর্থকরা টাঙিয়েছিল গাছে গাছে। কোন দলের, কোন দলের টাঙিয়েছিল? বামফ্রন্টের সমর্থিত যে নির্দল প্রার্থী সেটা, এবং আমাদের বামফ্রন্টের ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলো, আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন এবং জেলা পরিষদের যে ফেস্টুন সেটা টাঙানো হয়েছিল। সেটা রাতের অন্ধকারে কে বা কারা করেছে আমরা জানি না, তো রাতের অন্ধকারে সেটাকে খুলে আমাদের যে বামফ্রন্ট মনোনীত যে প্রার্থী, সেই প্রার্থীর বাড়ির সামনে সেটাকে ছিঁড়ে একদম পুড়িয়ে, আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সর্বত্র একটা ভয়ের বার্তা যাচ্ছে যে ওরা শাসক দল হারবে, সেই ভয়ের থেকেই এই কাজটা করেছে, এটা আমাদের ধারণা থেকে। যদিও শাসক দল এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এই বিষয়ে রাজাপুর অঞ্চল সভাপতি মনোতোষ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়, সিপিআইএম কর্মীরাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। আমরা এমনিতেই ওই এলাকায় জিতব, ওখানে সিপিআইএমের সংগঠন ভালো না থাকার কারণে এগুলি করা হচ্ছে। এরা একটা ফালতু অভিযোগ করছে, কারণ তৃণমূলটা শান্তিপ্রিয় দল, ওখানে যারা এখন তৃণমূলে সমর্থিত মানুষগুলো আছে তারা কোনো দিন কারোর সঙ্গে কোনো ঝামেলাই করে না, পতাকা ছেড়ে তো দূরের কথা। আসলে এদের ভোট ব্যাংকে কিছু নাই, মানুষের সঙ্গে মেশার মতো ক্ষমতাও নাই, নিজেরাই হয়তো এগুলো করছে করে হয়তো বলছে যে শাসক দল এগুলো করেছে। কারণ যা পজিশান আছে আমাদের অঞ্চলে তাতে আমরা সিপিএম বা কংগ্রেস বা অন্য নির্দল এদের পরে কোনো আমাদের কোনো অভিযোগ নাই। আমরা তো ওদেরকে একবার নির্দ্বিধায় প্রার্থী দিতে দিয়েছি, যেখানে ঝামেলা করার মতো পরিস্থিতি নাই, সেখানে পতাকা ছেড়ে কী আছে।